আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহারব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য, দরুদ বর্ষিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা জাগলো হঠাৎ করে। অনেকেরই এই বিষয়টি কোশ্চেন পেয়েছি, প্লাস অনেকেরই অনেক মানুষও কল করেছে এটার জন্য, 20-30 হাজার টাকাও খরচ করেছে এটার জন্য, বিষয় কোনো ফায়দা হয়নি। ছোট্ট একটা বিষয়, এই বিষয়টি আপনার সামনে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে যে অনেকের কিন্তু সার্টিফিকেটের মধ্যে সার্টিফিকেট প্লাস ভোটার আইডি কার্ড প্লাস বাবা মায়ের ভোটার আইডি কার্ড নামের পার্থক্য থাকে। আমার সার্টিফিকেটে আমার বাবার নাম যা আছে প্লাস আমার ভোটার আইডি কার্ডের মিল থাকে না সার্টিফিকেটের সাথে। তো এইটা আমি কি করব, সার্টিফিকেট পাল্টাবো নাকি ভোটার আইডি কার্ড পাল্টাবো নাকি আমার জন্ম সনদ পাল্টাবো নাকি কি করব, আসলে এইটা কিভাবে কি করা যায়? আমি আপনাকে শুরুতেই একটা কথা বলতেছি, কি ভুল আছে না ভুল আছে এটা পরের কথা। আপনার সার্টিফিকেটটা আপনি সামনে নিন, সার্টিফিকেটটা সামনে নেওয়ার পরে আপনি আপনার নামগুলো দেখুন, আপনার ভোটার আইডি কার্ডটা এখন সামনে নিন, আপনার ভোটার আইডি কার্ডের নামগুলো এখন দেখুন, আপনার জন্মসনদটা এখন সামনে নিন, জন্মসনদের নামগুলো এখন আপনি পরখ করতে থাকুন, আপনার পাসপোর্ট হয়ে থাকলে পাসপোর্টটা আপনি সামনে নিন, পাসপোর্টটা সামনে নেওয়ার পরে আপনি আপনার নামগুলো দেখতে থাকুন, আসলেই কোনটাতে ভুল আছে। আপনার বাবার ভোটার আইডি কার্ড নিন, সেটাতে দেখতে থাকুন ভুল কোনটাতে আছে। এখন আপনি দেখুন যে আপনার সার্টিফিকেটের নামের সাথে আপনার বাবার ভোটার আইডি কার্ডের নাম বনে না বা মেলে না। আমি আপনাকে এখন বলি, বাবার ভোটার আইডি কার্ডটা রেখে দিন বাম পাশে রেখে দিন। এইটা কার আইডি কার্ড? বাবার আইডি কার্ড, বাবা মায়ের আইডি কার্ডটা আপনি বাম পাশে রেখে দিবেন, কেননা আপনার সার্টিফিকেটের সাথে তার নাম বাবা মানে বাবা মার না আইডি কার্ডের নাম মিলতেছে না, এই জন্য আপনি বাবা মার আইডি কার্ডটি বাম পাশে রেখে দিন। সেকেন্ড যে বিষয়টি আপনি দেখবেন যে আপনার জন্মসনদ এখন আনুন, আপনার জন্মসনদ, এই আপনার জন্মসনদে আপনার সার্টিফিকেটের সাথে আপনার নামের মিল আছে কি না এই বিষয়টি আপনি একটু দেখুন। যদি নামের মিল থাকে, সব কিছুরই নাম মিল থাকে সার্টিফিকেটের সাথে, সব কিন্তু কেন্দ্রবিন্দু আমি করতেছি সার্টিফিকেটকে, সার্টিফিকেটকে আপনাকেও কেন্দ্রবিন্দু হিসেবে ধরতে হবে, অর্থাৎ কেন্দ্রবিন্দু করবেন আপনি সার্টিফিকেটকে, ভিত্তি করবেন সার্টিফিকেটটা দেখার পরে আপনি আপনার জন্মসনদটা অর্থাৎ বাবা মার আইডি কার্ড দেখে বাবা মার আইডি কার্ডটা বাম পাশে রেখেছেন। এখন আপনি সার্টিফিকেটটার সাথে আপনার জন্মসনদটা মিলান, জন্মসনদটা মিলানোর পরে আপনি দেখুন জন্মসনদে কী সমস্যা আছে। জন্মসনদে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনি নামের সাথে বাবা মার নামের সাথে জন্মসনদের সাথে সার্টিফিকেটের কিন্তু সার্টিফিকেটটা সার্টিফিকেট দিয়ে যাচাই করবেন জন্মসনদকে। আশা করি বোঝাতে পেরেছি। এখন যদি জন্মসনদের মধ্যে কোনো রূপ ভুল দেখেন, তাহলে এইটা ডান পাশে রাখুন, আলহামদুলিল্লাহ এটা ডান পাশে রাখুন, আর বাবা মায়ের ভোটার আইডি কার্ডটা বাম পাশে রাখুন নামের মিল না থাকার কারণে। এখন যদি আপনি দেখেন যে আপনার আইডি কার্ড, যে ন্যাশনাল আইডি কার্ড আপনার জন্য যেটা তৈরি করা হয়েছে, এইটা দিয়ে এখন সার্টিফিকেট দিয়ে এইটা যাচাই করুন, সব কিছু যাচাই, কোষ্ঠীপাত্র কিন্তু আমাদের সার্টিফিকেট। সো এখন সার্টিফিকেট দিয়ে এখন আমি ভোটার আইডি কার্ডটা যাচাই করব। যদি দেখি ভোটার আইডি কার্ডের মধ্যে কিছু ভুল আছে, যদি ভুল না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল, যদি ভুল থাকে তাহলে এটাকেও ডান পাশে রাখুন। এটাকেও ডান পাশে রাখার পরে এখন আপনার আর কী আছে? পাসপোর্ট, পাসপোর্টটা আপনি একটু নিন। পাসপোর্টটা নেওয়ার পরে, পাসপোর্ট কিন্তু সবসময় মানুষ পরে তৈরি করে, এটাতে ভুল হওয়ার, যার ভুল হবে আমি মনে করি কী বলবো আপনাকে, আর একটু সতর্ক হওয়া উচিত, কেন পাসপোর্টটা তৈরি করেছেন আপনি কিন্তু আপনার নিজ দায়িত্বে পরে, অনেক অনেক পরে তৈরি করেছেন। পাসপোর্ট তো আপনি ছোটোবেলায় তৈরি করেননি বা আপনার জ্ঞান পরিপক্ক হওয়ার পরেও তো আগেও তৈরি করেননি, পরে তৈরি করেছেন। এইটাতে যদি ভুল হয়ে থাকে আমি কিন্তু আপনাকে ছাড় দিব না, আগে থেকে বলতেছি এটাতে ভুল করা যাবে না। সো তারপরে যদি আপনার মনে হয় যে পাসপোর্টে ভুল হয়ে গেছে, পাসপোর্টে ভুল হয়ে গেছে, তো এইটাকে সামনে রাখুন। কই রাখলেন? জন্মসনদ, আপনার আইডি কার্ড ডান পাশে রাখলেন, বাবার বাবা মার আইডি কার্ডগুলো বাম পাশে রেখে দিলেন, আর হচ্ছে নিজের পাসপোর্টটাকে সামনে রাখলেন। আচ্ছা ওকে, এখন আমি আপনাকে বলবো যে যদি বাবা মার ভোটার আইডি কার্ডের সাথে ভুল হয়ে থাকে ওটাকে বাদ দিন, ওটার সাথে আর কোনো সম্পর্ক নেই, বাবা মার ভোটার আইডি কার্ডের সাথে আপনার সার্টিফিকেট বনে না ওইটা বাদ, আলোতির বাদ, ওইটা ধরারই দরকার নেই, শেষ। এখন আসুন আপনার জন্মসনদ, আপনার জন্মসনদে যদি আপনি কোনোরূপ ভুল দেখতে পান, আমি বলবো আপনি জন্মসনদটি চেঞ্জ করুন, জন্মসনদটি চেঞ্জ করে নিন, এটা আপনার সর্বোচ্চ কিছু টাকা খরচ হবে, বেশি টাকা খরচ হবে না, আর হতে সর্বোচ্চ আপনাকে 7 দিন 5 দিন দেরি করতে হবে, আপনার এটা অনলাইনেও ঠিক হয়ে যাবে।
যদি আপনার আগে থেকে অনলাইন না করা থাকে। যদি আগে থেকে অনলাইন করা থাকে তো এইটাকেও কিন্তু ইউনিয়ন পরিষদে গিয়ে যদি আপনি সব কিছু আবেদন করেন, সব কিছু করেন, একটু টাকা যাবে, কয়েক টাকা, কিছু টাকা, সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে। তাহলে এটা কিন্তু আপনার সার্টিফিকেটের তুলনায় আসা মানে আশানুরূপ সহজ। এখন আসুন, এটা সমাধান হয়ে গেল। এখন আপনার আসুন যে ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ডে আপনি যে ভুলটি পেয়েছেন, এই ভুলটি যদি আপনার ভুল হয়ে থাকে আর তাহলে আমি কি করব, যে যদি মোহাম্মদ টোহাম্মদের ভুল হয়ে থাকে আশা করি এগুলো চেঞ্জ করা লাগে না, যদি বিরাট কোনো ভুল হয়ে থাকে এর থেকেও যদি আপনার মনে হয় সন্দেহ হয় যে এটা চেঞ্জ করা দরকার, তাহলে আমি বলবো যে আপনি ইউনিয়ন পরিষদে না, আপনার যে জেলা আছে, জেলা যে যে কাজ যে যেগুলো হয় অর্থাৎ ওখানে নির্বাচন অফিস আছে, নির্বাচন অফিসে গিয়ে আপনি ওখানে গিয়ে নিজের আইডি কার্ডটি 300 টাকা দিয়ে আবেদন করে চেঞ্জ করে নেবেন। খুব সহজে চেঞ্জ করে নেবেন, খুব সহজে চেঞ্জ করা যাবে, খুব বেশি মানে কষ্ট হবে না। যারা এগুলো করতে চান, এই ভোটার আইডি কার্ডটা একটু লং সময় লাগে, 3 মাস, 2.5 মাস সময় লাগে, এটাকে আপনার আগে থেকে একটু সময় হাতে নেওয়া দরকার। তো এইটাও সমাধান করা সম্ভব। এখন আপনার সামনে থাকলো পাসপোর্ট। আগেই বলেছি পাসপোর্টে ভুল হয়ে থাকলে আমি আপনাকে ছাড় দেবো না, কেন ভুল হলো এটা আপনাকে বলবো। সো তারপরেও যদি ভুল হয়ে থাকে আমি আপনাকে বলবো কি ভুল আছে, মোহাম্মদ এটুকু ভুল, এটুকু ভুল কোনো সমস্যা নেই, চলে যাবে, কোনো সমস্যা হবে না। এখন আসুন যে একেবারেই নাম ভুল, তাহলে আমি বলবো যে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে কেন ভুল হলো। আর নেক্সট টাইম কথা হচ্ছে সার্টিফিকেট চেঞ্জ করার দরকার নাই, আমি আপনি একটু যদি দেখেন পাসপোর্টটাকেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, প্রয়োজনে আপনি 4-5 হাজার টাকা মানে ইয়ে দিয়ে আপনি পাসপোর্টটাকে পুরোই রিনিউ করতে পারবেন, এটুকু করতে মানে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি আপনার সর্বোচ্চ ভুল মনে হয় এটাকে সামনে রাখুন, টাকা একটু বেশি খরচ হবে, 4-5 হাজার। ভুলেও আপনি সার্টিফিকেট চেঞ্জ করতে যেয়ে না, আমার কাছে একজন কল দিয়েছে, বলতেছে কি যে 20,000 টাকা দিয়েছি অলরেডি একজন দালালের হাতে, 20,000 টাকা দিয়েছি, 20,000 টাকা দিয়ে আরও টাকা সে চাইতেছে, আরও টাকা চাইতেছে সার্টিফিকেট পরিবর্তন করবে। আমি বললাম যে আপনি কেন এই ভুলটি করতে গেছেন, সার্টিফিকেট কখনো কেউ চেঞ্জ করে, সার্টিফিকেট চেঞ্জ করা কত ঝামেলা আপনি জানেন, সবচেয়ে বড় কথা এগুলো জায়গা আপনার অপরিচিত, সার্টিফিকেট চেঞ্জ করবেন ঢাকায় যেতে হবে, ঢাকায় শিক্ষা অফিসে যাইতে হবে, সরি মাদ্রাসা বোর্ডে, যদি মাদ্রাসা বোর্ডে যাইতে হবে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে যাইতে হবে, মাদ্রাসা তারপরে বাংলাদেশ শিক্ষা বোর্ডে যাইতে হবে, তারপরে শিক্ষা মন্ত্রণালয়ে যাইতে হবে, কত ঝামেলা, এই ঝামেলা করার আপনার দরকার আছে, কোনো দরকার নেই। তো আপনি সহজে পরিচিত জায়গাগুলো থেকে আপনি আপনার আদার্স ডকুমেন্টগুলো পাল্টাতে পারবেন। সো আজকের বিষয়টি ছিল এটা, যদি কারো উপকার হয়ে থাকে অবশ্যই সাথে সাথে থাকবেন, আর আপনার সমস্যাগুলো কমেন্টে বলার চেষ্টা করবেন, আমি এ নিয়ে আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।